Click here, subscribe button and press the bell icon. Get more videos. Learning to learn, not for exam. Viewers, jara amar channel er prothom barer moto video ti tara view korechen ba notun eshechen, so kindly tara amar channel ti subscribe korun. Ar jara amar channel ti subscribe korechen taderke oshongkho dhonnobad. Viewers, je apnara ei video te dekhte paben je ekta informal letter er moddhe diye 6ti informal letter apni kibhabe likhben. Cholun amra video ti mul property dekhe ashi. ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা এখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফর্মাল লেটারের একটা লিখার একটা সঠিক পূর্ণভাবে একটা ফরম্যাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে যে ফরম্যাটটা আপনারা যে লিখবেন আমি ক্রমান্বয়ে কিভাবে কোন জায়গায় কি কোন অপশনটা লিখতে হবে আমি ক্রমান্বয়ে আপনাদের মাঝে আমি এক্সপ্লেন করছি। সো আপনারা খুবই অ্যাটেনটিভ সহকারে সেটা কি করুন, যে লিসেনিং করুন। ভিউয়ার্স, এখানে আসলে যে একটি ইনফর্মাল লেটারের মধ্য দিয়ে আপনি 6টি ইনফর্মাল লেটার লিখতে পারবেন। সো আসলে সেই ইনফর্মাল লেটারটা কি, সো আপনাদের মাঝে আমি ফার্স্টের দিকে ইংলিশটা ট্রান্সলেট করছি, এর পরবর্তী আমি বাংলাটা ট্রান্সলেট করে দিব। সো ফার্স্টের দিকে আমি এখানে লিখছি যে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টু অ্যাটেন্ড আ পিকনিক, টু জয়েন এ পিকনিক, টু অ্যাটেন্ড ইউর সিস্টার্স ম্যারি সিরমনি, সামার ভ্যাকেশন, টু অ্যাটেন্ড এ টি পার্টি, টু স্পেন্ড এ ডে উইথ ইউ, টু ভিজিট ইউর নেটিভ ভিলেজ। ভিউয়ার্স, এখানে আসলে যে ইনফর্মাল লেটারটা এখানে লেখা হয়েছে, সো ফার্স্টের দিকে আপনাদের যে আমি ইংলিশটা ট্রান্সলেট করেছি, সো এখন বাংলাটা আপনাদের মাঝে আমি ট্রান্সলেট করেছি। যে এখানে লিখছিলাম যে আপনার বন্ধুকে যে অ্যাটেন্ড পিকনিক, যে পিকনিকে উপস্থিত হওয়ার জন্য বা বনভোজনে উপস্থিত হওয়ার জন্য বা বনভোজনে যুক্ত হওয়ার জন্য, আপনার বোনের বিয়েতে যোগদান করার জন্য, সামার ভ্যাকেশন আপনার যে গ্রীষ্মের ছুটি, টু অ্যাটেন্ড টি পার্টি একটা চায়ের আয়োজন করা হয়েছে, পার্টির আয়োজন করা হয়েছে, টু স্পেন্ড এ ডে একটা সময় আপনাদের গ্রামের মধ্যে কাটানোর জন্য, তাদেরকে তাকে কী করা একটা চিঠি যে ইনফর্মাল লেটার লেখা। সো আসলে এই অপশনগুলো যে ছয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোল্ড হরফে যে অপশনগুলো লেখা আছে, সো সেই অপশনগুলো এই একটা ইনফর্মাল লেটারের মধ্যে দিয়ে আপনি কী করবেন যে এক্সপ্লেন করতে পারবেন। সো ফার্স্টের দিকে এখানে আমি আপনাদের মাঝে লিখেছি ডেট অপশনটা, এর পরবর্তী লিখতে হবে চিটাগং, আপনি যে জেলার মধ্যে বসবাস করেন, এর পরবর্তী যে থানার মধ্যে আপনি থাকেন, সো সেই থানার অপশনটা আপনি এখানে উল্লেখিত করবেন। এর পরবর্তী যে লিখতে হবে ডিয়ার জে ডব্লিউ, আমি জাস্ট ডিয়ার ডব্লিউ অপশনটা লিখলাম, আসলে ডব্লিউ জায়গায় আপনি যে ফ্রেন্ডের কাছে অপশনটা লিখতে যাবেন, সো সেই ফ্রেন্ডের অপশনটা আপনারা এখানে উল্লেখিত করবেন তার নামটা। এর পরবর্তী আমি ফার্স্টের দিকে ক্রমান্বয়ে প্রতিটা লাইনের আমি ইংলিশটা ট্রান্সলেট করছি, এর পরবর্তী আমি বাংলাটা ট্রান্সলেট করে দিব। সো ফার্স্টের দিকে আপনাদের মাঝে আমি ইংলিশটা ট্রান্সলেট করছি, হোপ দ্যাট ইউ আর উইল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ, আই এম অলসো উইল বাই হিজ গ্রেস, টেক মাই কর্ডিয়াল লাভ, ইউর উইল বি হ্যাপি টু নাও দ্যাট উই হ্যাভ এ ডিসাইডেড টু। সো এখানে ফার্স্টের দিকে আমি লিখেছি আশা করছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এবং আমিও ভালো আছি, যে আমার যে ভালোবাসা নিও, ইউর উইল বি হ্যাপি টু নাও, যে জানলেও খুশি হবেন যে উই হ্যাভ ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিয়েছি টু গো অন এ পিকনিক, স্পেন্ড সামার ভ্যাকেশন, অ্যারেঞ্জ এ টি পার্টি, অ্যারেঞ্জ মাই সিস্টার মেরি সিরমনি। সো এখানে আপনাদের মাঝে যে পয়েন্টগুলো আমি এখানে উল্লেখিত করেছি, সো সেই 6টি পয়েন্টের মধ্যে থেকে আপনি কোন অপশনটা কোন চিঠিটা ইনফর্মাল লেটারটা লিখতে যাচ্ছেন, সো এই যে ব্র্যাকেটের মধ্যে যে অপশনটা দেওয়া আছে, সো এই জায়গার মধ্যে আপনি যেই ইনফর্মাল লেটারটা লিখতে যাবেন, সো সেই অপশনের নামটা আপনি যে এই জায়গায় উল্লেখিত করে দিবেন, উই হ্যাভ ডিসাইডেড টু এর পরে অপশনটা যে লিখতে যে অপশনটা উল্লেখিত করে দিবেন। মনে করেন আমি এখানে লিখলাম অ্যাটেন্ড এ পিকনিক, জাস্ট আমি এই জায়গার মধ্যে আমি উল্লেখিত করে দিব। এর পরবর্তী লিখলাম ইন দিস ওকেশন ইউ উইল বি মাই বেস্ট গাইস্ট, আপনি হবেন আমার অনুষ্ঠানের প্রধান অতিথি বা প্রধান একজন অতিথি হিসাবে জিনিসটা ব্যাটার হয়, মানে অতিথি অপশনটা লিখলে আই এম ইনভাইটিং ইউ টু জয়েন আজ। এর পরবর্তী লিখলাম আপনাকে আমি যে সেই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য নিমন্ত্রণ করছি, ইফ ইউ কাম ইউ উইল রিমুভ লোনলিনেস, যদি আপনি আসেন তাহলে আমার সেই একাকিত্ব
কিন্তু অপশনটা মুছে যাবে। সো আই শ্যাল বি ইগারলি ওয়েটিং ফর ইউ, তাই আমি আপনার জন্য অপেক্ষা করব। আই থিঙ্ক ইট উইল বি ইম্প্রেসিভ, আপনি আমি চিন্তিত আপনি হবেন চিত্তাকর্ষক। প্লিজ প্রে ফর মি, আমার জন্য আপনি কী করবেন, দোয়া করবেন। ইউরস এভার, এর পরবর্তী এখানে মানে আপনার নামটা এই জায়গাতে এই জায়গার মধ্যে উল্লেখিত করবেন, এই অপশনটা ইউরস এভার কথাটা লেখার পর। এর পরবর্তী এখানে যে ফ্রম এবং টু যে অপশনটা যে একটা খাম এখানে অঙ্কন করতে হবে, এখানে ফ্রম এবং টু প্রেরক এবং প্রাপক, সো এই স্ট্যাম্প কথাটা এখানে উল্লেখিত করবেন কর্নারে। এর পরবর্তী টুতে লিখবেন আপনার যে বন্ধুটার কাছে আপনি লিখছেন, সো সেই বন্ধুটার নামটা এই জায়গাতে উল্লেখিত করবেন, মানে উপরে যে ডিয়ারের জায়গায় যে অপশনটা লিখেছেন ডব্লিউ, সো সেই নামটা এই জায়গাতে উল্লেখিত করবেন। আপনি যে আপনার নামটা এই জায়গাতে উল্লেখিত করবেন, ওয়াই যে অপশনটা দেখতে পাচ্ছেন, সো সেই জায়গাতে আপনার নামটা উল্লেখিত করবেন। সো ভিউয়ার্স, আসলে আমার সেই ভিডিও টিউটোরিয়াল আপনার ভালো লাগে তাহলে সেই ভিডিওতে লাইক দিবেন, আর যদি আমার ভিডিওটি দেখার পর গুড অর ব্যাড যেই ফিলিংটা আসুক না কেন আপনি সেটা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।